28 অক্টোবর বিএনপির যে কোনো ষড়যন্ত্র প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। রবিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা বলেন, বিএনপির 28 অক্টোবরকে ঘিরে দেখা স্বপ্ন পূরণ হবে না। ঢাকায় জড়ো করা বিএনপি নেতাকর্মীদের হাত পা ভেঙে পুলিশে সোপর্দ করার হুমকিও দেন তারা। শুভ মাহফুজের রিপোর্ট। 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে প্রতিহত করতে রাজধানীর তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিনিধি সম্মেলন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে 28 অক্টোবর বিএনপির কবর রচনার ঘোষণা দেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। এই ঢাকা মহানগরে সারা বাংলাদেশ থেকে যে সন্ত্রাসীদের ডুবিয়েছে, সে সন্ত্রাসীদের মোকাবেলা করে তাদের হাত পা ভেঙে দেওয়া হবে এই ঢাকাবাসীর শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। এদিকে সচিবালয়ে বঙ্গবন্ধু সমগ্র গ্রন্থের মোড়ক উন্মোচনের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, সেদিন ঢাকার রাজপথ থাকবে আওয়ামী লীগের দখলে। বিএনপির মহাসমাবেশ, ছোট সমাবেশ, মাঝারি সমাবেশ, বিএনপির হাঁটা কর্মসূচি, দৌড় কর্মসূচি, বসা কর্মসূচি, ভবিষ্যতে হয়তো বা হামাগুড়ি কর্মসূচি, এগুলো নিয়ে আমরা কখনো চাপ অনুভব করি নাই। আমরা রাজপথের দল, আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। 28 তারিখও রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে ইনশাআল্লাহ। অন্যদিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, 2013 সাল থেকে সরকার পতনের আন্দোলন করে আসা বিএনপির তথাকথিত আন্দোলন নিয়ে কেউ ভাবে না। সংবিধানের বাইরে যে কোনো কথা বলার সুযোগ নেই, শোনার সুযোগ নেই। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা।